চানমারি এলাকা থেকে এক নাবালিকা অপহরণের ঘটনার প্রতিবাদে সরব হলো রাজ্য মহিলা কংগ্রেস। অপরিতার বাড়ি সফরে গেলেন নেতৃত্ব। অনতি বিলম্বে অপরিতা নাবালিকাকে উদ্ধারের দাবি জানালো রাজ্য মহিলা কংগ্রেস। রাজ্যে যখন কোভিড পরিস্থিতি জনিত কারণে সাধারণ মানুষের দিশাহীন অবস্থা, এই অবস্থায় চানমারি থেকে এক নাবালিকার অপহরণের ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে। যদিও এই নাবালিকা অপহরণের মামলায় প্রণয় ঘটিত বিষয় উঠে এসেছে, তথাপি অপহৃতা নাবালিকা হওয়ায় ঘটনার আলোড়ন সৃষ্টি হয়েছে। চানমারি থেকে এই নাবালিকা অপহরণ মামলায় এবার সরব হলো রাজ্য মহিলা কংগ্রেস। শনিবার রাজ্য মহিলা কংগ্রেস নেতৃত্ব অপহৃতা নাবালিকার বাড়ি সফর করলেন। অপহৃতার বাবা মায়ের সঙ্গে কথা বললেন। এরপর আহত সাংবাদিক সম্মেলনে অপহৃতা নাবালিকাকে অনতি বিলম্বে উদ্ধারের দাবি জানালেন রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ সভানেত্রী লক্ষ্মী নাগ। অপহরণকারী ছেলের বাড়ি ফটিক ছড়াই বলে জানিয়ে তার নাম পরিচয় ঠিকানাও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মহিলা কংগ্রেস নেতৃত্ব। যাই হোক, বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্য কংগ্রেসের বলার মতো কোন রকম সামাজিক ও কর্মসূচি না থাকলেও চানমারি থেকে নাবালিকা অপহরণ মামলায় সরব হলো মহিলা কংগ্রেস। তাদের এই প্রয়াস কংগ্রেস নেতাকর্মীদের করোনা মোকাবিলায় বর্তমান সময়ে মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে নতুন করে উৎসাহ যোগাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।